হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এত সুন্দর একটা ওয়েদার, আর এই ওয়েদারটাই বিরিয়ানি খাবো না সেটা হতে পারে? তো আজকের বাড়িতে রান্না হচ্ছে মটন বিরিয়ানি উইথ চিকেন বিরিয়ানি, মানে একসাথেই হচ্ছে চিকেন মটন একসাথে। তো সেটাই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো মশলা করার জন্য কি কি নিয়ে নিয়েছি বলে দিই। এখানে আদা, রসুন, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর নিয়ে নিচ্ছি ধনে, শুকনো লঙ্কা, আর হলো গোলমরিচ। তো এইগুলো একসাথে মিক্সড করে নেব। তা আর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো, মানে বিরিয়ানি চিকেনের জন্য আর বেরেস্তার জন্য একসাথে কাটা রয়েছে। আর এখানে বিরিয়ানির জন্য আলুটা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। তো আজকে খুব জমে যাবে রান্নাটা, আর তোমরাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে বাড়িতেই। দেখো, আর এখানে নিয়ে নিচ্ছি দুধ, দুধের মধ্যে নিয়ে নিচ্ছি বিরিয়ানির কালারটা, যাতে বিরিয়ানির কালার আসে। এটা একটু দারচিনি দিয়ে ঘুটে দিচ্ছি, চামচ হাতে পাচ্ছি না, কি করব, দারচিনি পেয়েছি, দারচিনি দিয়ে আর কি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আছে দেখো আলু পকোড়া, বিরিয়ানি হেভি সুন্দর লাগে খেতে। আর এখানে আছে গন্ধ, কি গন্ধ নাম ভুলে গেছি, আর এটা হলো ঘি। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, দেখো এটা বেরেস্তা করব। তো এটা মানে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা খুব ভালোভাবে ভাজতে হবে, নাড়িয়ে চাড়িয়ে, না হলে আসে না সেই মানে। আর চিকেন একসাথে মেরিনেট করা রয়েছে, তো মেরিনেটে কি কি দিয়েছি সেটা বলে দিই। এখানে জাস্ট লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু টক দই, আর সর্ষের তেল দিয়ে এটা মেরিনেট করে রেখে দিয়েছি 2 ঘন্টা। তো এখনো রয়েছে, দেখো এখানে চিকেন লেগ পিস আছে, মটনের পিসগুলো আছে, সব একসাথে মেরিনেট করা আছে, আলাদা আলাদা মেরিনেট করে রাখিনি। তো এখানে বেরেস্তা করা হয়ে গেছে, আর এখন চিকেন আর মটন একসাথে কষার জন্য আলাদাভাবে পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এখানটায় চাল ভিজিয়ে দিয়েছি, চালের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ দেওয়া আছে। আর এখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম ওইগুলো মিক্সচারে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে কষাচ্ছি। আর একটা টমেটোর পিস দিয়েছি, মানে একটা গোটা টমেটো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাবো। কষানোর পরে মটনের পিস আর চিকেনের পিসটা এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর একটা হোমমেড মটন বিরিয়ানি হতে চলেছে, আর আজকের ওয়েদারে মানে জমে যাবে। এবার হলো মেরিনেট করা চিকেন আর মটনগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে বেশ অনেকটা টাইম ধরে, মানে অন্তত 90% যেহেতু মটন আছে 90% কষা হবে, আর 10% দমেই হয়ে যাবে। এটা খুব ভালোভাবে কষাতে হবে। তো আমি কষিয়ে নিই, আর এটাকে এবার ঢেকে দেবো, ঢেকে ও আস্তে আস্তে সিম করে কষতে থাকবে, কষা হতে থাকুক। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
এখানে কষাটা হয়ে গেছে, এবার না চিকেনটা একটু আলাদা করে রাখবো, যেহেতু মটনটা কষতে একটু টাইম লাগে আর চিকেনটা হয়েই এসেছে, ওই জন্য চিকেনটা একটু আলাদা তুলে রাখবো। তো দেখো এখানে চিকেনটার পিসগুলো আলাদাভাবে রেখে দিয়েছি আর মটনটাকে কষার জন্য ছেড়ে দিয়েছি। আর এই যে মটন দেখো, মটন এখনো কষা হচ্ছে। তো আর একটা সাইডে জল গরম হয়ে গেছে, এবার বিরিয়ানির চালগুলো দিয়ে দেবো, বিরিয়ানির চালগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা একটু হতে দেব, এটা হলো 80% হবে আর 20% দমে হয়ে যাবে, তো এটা হতে থাকুক, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি সবারই খুব ভালো লাগবে। আর এখানেও মটনটা হয়ে এসেছে, তো এটা সিম করে জাস্ট রেখে দেবো। এবার সব কিছুই হয়ে গেছে, এবার লেয়ার করব। তো প্রথমে বিরিয়ানির হাঁড়িটাতে সুন্দরভাবে ঘি দিয়ে মাখিয়ে নেব, যাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর নিচে লেগে না যায়, এর জন্য লেয়ারটা করব। এবার খুব ভালোভাবে লেয়ারটা করব না, নর্মালি একটা লেয়ার করব স্টেপ বাই স্টেপ। আমি ফার্স্টে আলু দেবো, তারপরে চিকেন এক সাইডে, মটন এক সাইডে, তারপরে মশলাটা দিয়ে, যে বিরিয়ানির মশলাটা, মশলা হলো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি বিরিয়ানির স্পেশাল মশলাটা কী কীভাবে বানাতে হয়। তো যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আগের ভিডিওটা যেটা আমি পোস্ট করেছিলাম ওটা হলো বিরিয়ানি, তো সেটা তোমরা ওই বিরিয়ানির মশলাটার ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা জানতে পারবে কী কী দিয়ে বিরিয়ানির মশলাটা করা হয়, আর বাইরের দোকান থেকে আর কেনার কোনো দরকার লাগবে না। তো লেয়ারগুলো দেখতে থাকো কীভাবে কীভাবে আমি সাজাই।
তো ফাইনালি হয়ে গেছে। দেখো একটু উঁচু করে দেখছি পরিমাণে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সার্ভ করে দেব এক্ষুনি, ও সার্ভও করে দিয়েছি। ও দারুণ হয়েছে আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলে এইভাবে বানাতে পারো, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। আর আজকের দিনটা এত সুন্দর ওয়েদার আর ছাড়া যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই ভিডিওটি আমি শেষ করছি।